এরকম দুর্নীতিবাজ ফেডারেশনকে যেমন বহিষ্কার করা হয় এবং আইনের আওতায় আনা হয়। আমার সাথে যেই অবিচার অনিয়মটা হয়েছে এটার বিরুদ্ধে আমি ঘোর প্রতিবাদ জানাই। আর আমি সেদিন যে কাজটা করেছি এটা সম্পূর্ণ সিচুয়েশনের উপর ভিত্তি হয়ে গিয়েছিল। অলরেডি আমাকে বহিষ্কারের একটা পোস্ট করে দিয়েছে তাদের পেজে, একটা স্মারকলিপি। তো আমি জানি না এটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা দুর্নীতিবাজ ফেডারেশন কীভাবে কোনো প্রেস ব্রিফিং ছাড়া বা কোনো ডিসিশন ছাড়া একটা ন্যাশনাল প্লেয়ারকে এরকমভাবে ব্যান করে দিতে পারে, আমি জানি না। তো ধরে নিলাম যে আমি অন্যায় করেছি বা আমার অপরাধ হয়েছে। হ্যাঁ, একটা প্লেয়ার হিসাবে এরকম আচরণ আমার কখনো শুভকর না, কিন্তু আমার সাথে যেই আনজাজমেন্টটা হয়েছে বা আমার সাথে যেই অবিচার অনিয়মটা হয়েছে এটার বিরুদ্ধে আমি ঘোর প্রতিবাদ জানাই। আর আমি সেদিন যে কাজটা করেছি এটা সম্পূর্ণ সিচুয়েশনের উপর ভিত্তি হয়ে গিয়েছিল। আমি যখন আমার নামটা ডাকা হলো তখন আমি পুরোই অপ্রস্তুত যে আসলে কি হচ্ছে। তো আপনারা ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন, ছবির মধ্যে কিন্তু রেফারেন্সটা আপনারা দেখছিলেন। তো আপনারা যে এখানে এসেছেন, আপনারা তো একটা জিনিস বিচার বিশ্লেষণ বিবেচনা করেই তারপর এসেছেন। তো আপনারা সবাই দেখেছেন যখন আমি প্রাইসটা নিলাম, তো আমি যখন গেলাম আমি কি মেডেল পড়তে অস্বীকৃতি জানিয়েছিলাম? আমি মেডেলটাও অ্যাকসেপ্ট করেছি, ওনারা যে ক্রেস্টটা দিয়েছে আমি ক্রেস্টটাও নিয়েছি, এবং কি যে যেই ব্লেন্ডারটার দিয়েছিল সেটাও আমি নিয়েছি। নেওয়ার পর আমি ওনার কাছ থেকে মাইকটা চাচ্ছিলাম। আপনারা সবাই দেখেছেন যে উনি কীভাবে আমাকে আঙুল তুলে দূর দূর করে একটা যেই রকম একটা ইঙ্গিত করে আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল এখানে, আপনারা সবাই দেখেছেন এটা। তো এটা কখনো শুভকর ছিল না। তো আপনারা যদি সব কিছু বিবেচনা করেন, এই বিবেচনা করলে আপনারা দেখতে পারবেন যে আমার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে, তো এইখানে আমি তো আর কারো গায়ে কোনো হাত তুলিনি বা আমি কারো সাথে কোনো অন্যায় ব্যবহার করিনি। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি স্টেজের উপরও কোনো রিয়েক্ট করিনি। আমি স্টেজ থেকে নেমে আমি কী করেছি, যেই প্রাইসটা ছিল এটা আপনারা সবাই দেখেছেন, এটা নতুন করে বলার মতো কিছু নাই। তারপর আমার প্রতিবাদ জানিয়েছি, আমি দুর্নীতির বিরুদ্ধে লাথি মেরে আমি স্টেজ থেকে নেমে গিয়েছি। এটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা আমি কারো বিরুদ্ধে না, এটা হচ্ছে সম্পূর্ণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কারণ এটা হচ্ছে সার্বভৌমত্ব বাংলাদেশ। এই বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা তো দেখতেছেন যে আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছে, বা আপনারা সবাই দেখছেন যে কার সাথে কী হচ্ছে। যদি আমি ন্যায়ের পথে থাকি আপনারা সত্যিতেই বলবেন, ন্যায় বলবেন। যদি আমি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জোর দাবি থাকবে যে এরকম দুর্নীতিবাজ ফেডারেশনকে যেমন বহিষ্কার করা হয় এবং আইনের আওতায় আনা হয়, আর কোনো ছেলের জীবন যেমন এভাবে নষ্ট না হয়।